हेलो माय डियर स्टूडेंट, हमारे जो यूट्यूब चैनल डीआर कॉलेजरे हमरा डिफरेंशियल कैलकुलस किछु वीडियो अपलोड कर সেখানে দেখো আমি পুরো চ্যাপ্টারটাই অনেকটা ডিসকাস করেছিলাম এবং বেশ কিছু অঙ্ক করে দিয়েছিলাম। আজকে তোকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি যে প্রুভ দ্যাট দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড হ্যাভিং সেন্টার অন দ্য প্যারাবোলা হাইপারবোলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার ইজ দিস। এটা দেখো আমি প্রমাণ করব। তো আমি তার আগে একটা কথা বলি যে আমি যে আগে ভিডিওগুলো আপলোড করেছিলাম 5টা ভিডিও, সেটার আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পুরো ভিডিওগুলো দেখবে। দেখার পর এটা দেখবে তাহলে তোমার কাছে এটা আমার ভিডিওটা দেখার অপেক্ষা রাখবে না, তুমি নিজেই পারবে, তাই না? কারণ ওখানে আমি সুন্দর করে থিওরি অঙ্ক বেশ সিরিয়ালি করে দিয়ে এসেছি, যার ফলে তুমি নিজে থেকে প্র্যাকটিস করতে পারো। সেভাবেই তোমাকে আমি করিয়ে দিচ্ছি ক্লাসগুলো, ঠিক না? তো আশা করবো তোমরা প্লে লিস্টে গিয়ে বা কমেন্ট বক্সে গিয়ে তুমি ওখান থেকে সমস্ত অ্যানভেলপের যে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেখান থেকে তুমি দেখে আপডেট করে নেবে। এছাড়াও আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আরও অনেক চ্যাপ্টার আমি আপলোড করেছি, সেখানে তুমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফোল্ডারের, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো চলো অঙ্কটা কি বলছে। তো বলছে কি যে একটা ফ্যামিলি অফ সার্কেলটা পাসিং থ্রু দ্য অরিজিন, অরিজিন দিয়ে পাস করবে এবং যার সেন্টারটা এই তোমার প্যারাবোলার উপরে আছে, এই হাইপারবোলার উপরে আছে। তাহলে এখান থেকে তোমাকে কার এনভেলপ বার করতে বলছে? না, ফ্যামিলি অফ সার্কেলস, ফ্যামিলি অফ সার্কেল, তার মানে আগে তোমাকে সার্কেলের ইকুয়েশনটা বার করতে বলছে। তো দেখো সার্কেলের ইকুয়েশন বার করতে গিয়ে তোমাকে তোমাকে একটি কন্ডিশন দেখতেই হবে, যেটা হলো কিনা যে পাসিং থ্রু দ্য অরিজিন, অরিজিন দিয়ে পাস করছে। এমনিতে আমাদের জেনারেল সার্কুলেশন কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সিক্স ওয়ান জিরো। এবারে ওটাকে যদি আমি অরিজিন দিয়ে পাস করে দিই তাহলে কী হবে, সেখানে সিটা জিরো হয়ে যাবে। ওই সার্কেলটার তাহলে সেন্টার কী, না মাইনাস জি কমা মাইনাস এর, তাহলে ওইটাই আগে প্রথমে লিখে দিই, ঠিক না? তো কী লিখব, লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন, ঠিক না, অরিজিন দিয়ে পাস করছে, তাহলে পাসিং থ্রু অরিজিন বি কী হবে, তাহলে আমি কি বললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই সমান জিরো, এটাকে আমি এক নম্বর দিয়ে দিলাম। তাহলে সেন্টারটা কি আমরা কি জানি, সেন্টারটা হুজ সেন্টার ইজ কি লিখব আমরা, মাইনাস জি কমা মাইনাস এফ, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে বলে দিচ্ছে কি যে সেন্টারটা হাইপারবোলার উপর লাই করছে, তাহলে এখানে কি লিখব, গিভেন দ্যাট দ্য সেন্টার মাইনাস এফ লাইস অন দ্য হাইপারবোলা, ঠিক না, লাইস অন দ্য হাইপারবোলা। কীরকম হাইপারবোলা দিচ্ছে, না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, দেন এক্স স্কোয়ারের জায়গায় এক্সের জায়গায় মাইনাস জি আর মাইনাস ওয়াই জায়গায় মাইনাস এফ বসিয়ে দেবো, তার মানে জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার সমান সি স্কোয়ার, এটাকে দু নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার কি জি আর এফটা হলো গিয়ে প্যারামিটার, কারণ যত জি এফটা আমি চেঞ্জ করব তত সার্কেলটার সেন্টার চেঞ্জ হবে এবং একটা করে সার্কেল পেয়ে যাব। তাহলে এখানে আমি বলে দেবো কি যে হেয়ার মাইনাস জি বা শুধু জি কমা এফ বলতে পারো, জি কমা এফ আর দ্য প্যারামিটার্স, ঠিক না, আর দ্য প্যারামিটার্স, তার মানে এবং দেখো এখানে দুটো প্যারামিটারের গল্প আছে, দুটো প্যারামিটারের গল্প থাকা মানেই আমি কী বলেছিলাম প্যারামিটারের মধ্যে রিলেশন থাকবে। দেখো এর এনভেলপ তোমাকে বার করতে বলছে, এর তোমাকে এনভেলপ বার করতে বলছে, আর এনভেলপগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, তার মানে এরকম থাকলে কী করতে বলি যে একটাকে একটার ফাংশন ধরতে বলি, অর্থাৎ এফকে জি এর ফাংশন ধরে নেবো, দিয়ে দুটাকেই জি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অর্থাৎ ডিএফডিজি বার করে কম্পেয়ার করে আমরা এগিয়ে গিয়েছিলাম আগের অঙ্কগুলোতে, তো আজকেও ঠিক সেম কেস করবো। তা দেখো তাহলে আমাদের এখানে এককে আর দুইকে আমরা জি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ঠিক না? তাহলে নাও ডিফারেন্সিয়েটিং ওয়ান অ্যান্ড টু উইথ রেসপেক্ট টু জি, ঠিক আছে, উই গেট তাহলে দেখো আমাদের প্রথম ইকুয়েশনটা কী হবে, এটা জিরো হয়ে যাবে, ঠিক না, তাহলে তোমার হবে কি টু এক্স আর টু ওয়াই ডিএফডিজি সমান জিরো, ঠিক আছে।
তাহলে কি হবে 2x প্লাস 2y df dg সমান 0 তাহলে এখান থেকে আমি কি বলতে পারি df dg সমান হলো গিয়ে মাইনাস x বাই y আর একটা ক্ষেত্রে আমি কি বলবো এই যে 2g মাইনাস 2f df dg সমান 0 ঠিক আছে আবার 2g মাইনাস 2f df dg সমান 0 তাহলে এখান থেকে আমি df dg সমান কি পাচ্ছি বলো তো df dg সমান হচ্ছে মাইনাস মানে সমান হয়ে যাচ্ছে দেখে গেলে মাইনাসটা থাকছে না g বাই f ঠিক আছে এবারে এই দুটোকে আমরা সমান করে দেব তাহলে ফ্রম দিস উই গেট ঠিক আছে ফ্রম দিস উই গেট আমি কি বলতে পারি না g বাই f সমান মাইনাস x বাই y তাহলে দেখো এখান থেকে আমি g এর নিচে মাইনাস x করে দিলাম আর f এর নিচে আমি y করে দিলাম দিয়ে k ধরে নিলাম ঠিক না k ধরে নিলাম দিয়ে এখান থেকে আমরা g এর মানটা বার করে লিখলাম মাইনাস kx আর f টা বার করে লিখলাম ky ঠিক আছে তাহলে এই g আর f টা পেয়ে গেলাম এরপরে এটা আমরা দুইয়ে বসাবো তাহলে k এর মানটা এখান থেকে পেয়ে যাব ঠিক না তাহলে from 2 we get কি বলছে g স্কয়ার মাইনাস f স্কয়ার সমান c স্কয়ার g স্কয়ার মাইনাস f স্কয়ার সমান c স্কয়ার g স্কয়ার মানে হচ্ছে আমি এখান থেকে বলতে পারি k স্কয়ার x স্কয়ার মাইনাস f স্কয়ার তার মানে কি বলতে পারি k স্কয়ার y স্কয়ার সমান c স্কয়ার তো দেখো এখান থেকে আমি k স্কয়ারটা কমন নিয়ে কি পেয়ে থাকছি x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান c স্কয়ার এটাকে তুমি 3 নাম্বার দিয়ে রেখে দাও ঠিক আছে এরপরে চলো আমাদের মেইন যে ইকুয়েশন আছে এখানেও g আর f টাকে যদি চেঞ্জ করে দিই তাহলে তো মানে আমার অ্যাকচুয়াল কি এনভেলপ মানে যেটা প্যারামিটার সেটাকে এলিমিনেট করে দিয়া তো g আর f এর মানটা আমি এখান থেকে বসিয়ে নেব এই যে এইখানে যেটা পেলাম এই তোমার এগুলো একটু বসিয়ে নেব g আর f এর মানটা তারপরে সেগুলো আমি বসালে কে দিয়ে আসবে দিয়ে এখানে তিনটা ইউজ করে ফেলবো ঠিক আছে তো দেখো আমরা কি বলবো ফ্রম 1 ঠিক না ফ্রম 1 উই গেট কি ছিল বলো তো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx মানে হচ্ছে মাইনাস 2kx প্লাস 2fy মানে প্লাস 2ky সমান 0 ঠিক আছে তাহলে এটাকে এক কাজ করো ওই ওই k গুলোকে একদিকে নিয়ে চলে যাও তার মানে দেখো 2k ইনটু আমি কি পাচ্ছি x সরি 2gx মানে দেখো এখানে একটা x স্কয়ার হবে 2fy মানে এখানে একটা y স্কয়ার হবে তাহলে এখানে পেলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার ঠিক আছে এবার বোথ সাইড স্কয়ার করে দাও তো বোথ সাইড যদি স্কয়ার করে দিই তাহলে কি পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান 4k স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার দেখো k স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান c স্কয়ার তাহলে তুমি এখানটা লিখে দেবো কি 4 c স্কয়ার ইনটু x স্কয়ার মানে একটা একটা x স্কয়ার মাইনাস y স্কয়ার k স্কয়ার সঙ্গে নিয়ে আমি c স্কয়ার লিখে দিলাম বাই 3 ঠিক না বাই 3 তাহলে হেন্স আলটিমেট আমি কি পেলাম বলতো যে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার সমান 4 c স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার দেখো এটাই তোমার চেয়েছিল যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান 4 c স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে এখানে কি বলে দেবো দিস ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ দিস ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ বাস এখানে গল্পটা ছেড়ে দিলাম তার মানে দেখো আমি এনভেলপের অনেকগুলো অঙ্ক করে দিয়েছি এটাও খুব ভালো অঙ্ক মনে হলো যেন করিয়ে দিলাম তো আমরা এর পরের চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই আসবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে তো তোমরা তখনকে একটু এনভেলপের যে ছোটা ভিডিও আমি মোট আপলোড করলাম সেগুলো থিওরি কনসেপ্ট এবং এক্সপ্লেনেশন এবং ম্যাথগুলো যে প্রবলেমগুলো পরীক্ষা আসতে পারে বিভিন্ন কম্পিটিভ এক্সাম এবং তোমার গ্র্যাজুয়েশনের পরীক্ষাতে তো সেগুলো একটু প্র্যাকটিস করলে তোমার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক না তো চলো পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখাচ্ছি টাটা